বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে বাড়ি ও জমি থেকে উচ্ছেদ ও তাড়ানোর 100% পরীক্ষিত শক্তিশালী একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে শত্রুর দ্বারা নির্যাতিত, অত্যাচারিত, শত্রু আপনার উপর অত্যাচার করে থাকে, শত্রু আপনার পরিবারের অন্যান্য সদস্যের উপর অত্যাচার করে থাকে, শত্রু আপনার বাড়ি দখল করে নিয়েছে, শত্রু আপনার জমি দখল করে নিয়েছে, শত্রু আপনার ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে অথবা দখল করতে চাচ্ছে, এই ধরনের জালেম শত্রুকে জমি থেকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য, তাড়ানোর জন্য, উৎখাত করার জন্য এই আমলটি মাত্র 3 দিন করবেন, এই এমন আশ্চর্য ফল পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। শত্রুর উপর আল্লাহর গজব নাজিল হতে থাকবে, শত্রু চারপাশে লোকের কাছে, চারপাশের মাখলুকাতের কাছে নিম পাতা যেমন তিতা তেমনি তিতা হয়ে যাবে, শত্রুকে সবাই ঘৃণা করবে, শত্রুর এমন পরিস্থিতি হবে শেষ পর্যন্ত শত্রু ভারীঘর জমি জমা ছেড়ে পালাতে বাধ্য হবে, চারদিকে থেকে শত্রুর উপর আল্লাহর গজব নাজিল হতে থাকবে। এই নকশার বিশেষ জিন শত্রুর উপর খেপে গিয়ে এমন প্রতিশোধ নিবে যা কেউ নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। শত্রুর মান সম্মান, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, জনবল, অর্থবল, শক্তিবল, মনোবল হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। যেদিকে তাকাবে সেইদিকেই শত্রু ধ্বংসের পাহাড় দেখতে পাবে। শত্রু সকলের সাথে মারামারি করে সকলের শত্রু হয়ে যাবে, ঘর বাড়ি ছাড়তে অবশ্য অবশ্যই বাধ্য হবে। শত্রুর এমন অবস্থা হবে শত চেষ্টা করেও শত্রু টিকতে পারবে না, শত্রুর মানুষের কাছে নিম পাতার মতো তিতা হয়ে যাবে এবং ডিম পচার মতো সমাজে পচে যাবে। শত্রুকে সারা জীবনের জন্য এই নকশার শক্তিশালী বিশেষ জিন চরম শিক্ষা দিবে। সকল ভাই বোনদের প্রতি আমার অনুরোধ রইল, আপনাদের আশেপাশে কোনো লোক যদি জালেমের জুলুম দ্বারা জর্জরিতা থেকে থাকেন, তাদের কাছে আমলটি পৌঁছে দিবেন। হয়তো এর উসুরাতে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে সারা জীবন জালেমের জুলুম থেকে মুক্ত রাখবেন। তবে সকলের প্রতি আমার অনুরোধ রইল, এই আমলটি অন্যায়ভাবে কারো উপরে করবেন না, তাহলে গুণাগার হবেন এবং নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। কীভাবে আপনারা এই চমৎকার বিশেষ আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শনিবার 11:45 পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে শরীরে আতর মেখে উত্তম কাপড় পরিধান করে পূর্ব দিকে মুখ করে বসে চারদিকে সুগন্ধি ছিটিয়ে নির্জন স্থানে বসে মুখে তিতা জাতীয় জিনিস রেখে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে শত্রুর চেহারার কথা মনে মনে স্মরণ করে নিম পাতার উপর এই নকশাটি জাফরান কালি দ্বারা লিখবেন। যেহেতু নিম পাতাগুলো আকারে ছোট হয়, এজন্য প্রথম পাতাতে আপনারা এই প্রথম লাইনটি লিখবেন। এখান থেকে শুরু করে এই লাইনটা আপনারা প্রথম পাতার উপরে লিখবেন এবং দ্বিতীয় পাতাতে এই লাইনটি লিখবেন এবং তৃতীয় পাতাতে এই লাইনটি লিখবেন এবং চতুর্থ পাতাতে এই লাইন এবং শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয় তাহলে নকশার নিচে এই প্রথম ফালান শব্দটি লিখবেন ওই ছেলেটির নাম, দ্বিতীয় ফালান শব্দ লিখবেন ওই ছেলেটির বাবার নাম। শত্রু যদি মেয়ে হয় তাহলে এই ফালান শব্দটি লিখবেন ওই মেয়েটির নাম, এখানে বিনের পরিবর্তে বিনতে লিখবেন এবং এই ফালান শব্দ লিখবেন ওই মেয়েটির মায়ের নাম। আপনারা একটু ভালো করে নকশাটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করুন, আমি যেভাবে লিখেছি নকশাটি আপনারা সেইভাবে লিখবেন। এরপর পাতাগুলো একত্র করে মুখে নিয়ে ভালো করে চিবাবেন, মনে করবেন এইভাবে শত্রুকে এই নকশার বিশেষ জিন চিবিয়ে খাবে। এরপর ভালো করে চিবানো শেষ হলে নিম পাতাগুলো শত্রুর চলাচলের রাস্তায় ছিটিয়ে দিবেন। আপনারা যদি খুব বেশি জালেমের জুলুম দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনারা যদি শত্রুকে খুব বেশি শাস্তি দিয়ে উচ্ছেদ উৎখাত করতে চান তাহলে আপনারা এই আমলটি একাধারে 3 দিন করবেন। দেখবেন শত্রু 21 দিনের মধ্যে উচ্ছেদ উৎখাত হয়ে গিয়েছে। আমলটি সঠিকভাবে করে ঘরে বসেই শত্রুর ধ্বংসলীলা দেখবেন এবং শত্রু কীভাবে উচ্ছেদ উৎখাত হয় সেই বিষয়টি আপনারা দেখতে পাবেন। আপনাদের বিশেষ প্রয়োজনে ভিডিওর শেষে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সকল ভিডিও একসাথে পাওয়ার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করুন, সকল ভিডিওগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি
করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।